Hi everyone, assalamu alaikum shabaike. My name is Irina and I am an entrepreneur to a startup company. আজকে আপনাদেরকে দেখাবো যে সরকারের যে বিভিন্ন হাইটেক টেকনোলজি পার্কগুলো আছে সেটা কীরকম হয় এবং কী ধরনের ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করছে। অ্যান্ড এই প্রোগ্রামটা বেসিক্যালি কিছুদিন আগে হয়েছিল বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট, যেটা যশোরে হয়েছিল শেখ হাসিনা টেকনোলজি পার্কে, সফটওয়্যার টেকনোলজি পার্ক যেটা, বা হাইটেক পার্ক যেটাই বলেন। সো এটা হচ্ছে জাল ডালের অফিস। এরকম কয়েকটা স্টার্ট আপ কোম্পানি এই হাইটেক পার্কগুলোতে তারা তাদের অফিস পেয়েছে। অ্যান্ড অফকোর্স এটা একটা ভিগারাস প্রসেস ছিল। যেসব কোম্পানিগুলো অনেক গ্রোথ স্টেজে আছে, যাদের অ্যাকসেপ্টেন্স আছে, সোশ্যাল ইম্প্যাক্ট আছে, ভালো একটা রেভিনিউ মডেল আছে, তারাই কিন্তু এই সরকারি হাইটেক পার্কগুলোতে অফিস পেয়ে থাকেন ফুল সেট আপ সহ, এবং সাথে তো আরও অনেক অপরচুনিটি থাকেই। এবং এই হাইটেক টেকনোলজি পার্কগুলো বেসিক্যালি আনস্কিল্ড যারা আছে তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল্ড করে তোলে, সার্টিফিকেট প্রদান করে, এবং এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু বেকারত্বের যে সমস্যাটা আছে সেটা তারা দূর করে। এবং অফকোর্স এগুলো তথ্য এবং প্রযুক্তি নির্ভর যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলোই কিন্তু প্রোভাইড করা হয়। সো এটা যেটা দেখছেন এটা শুধুমাত্র চালডালের অফিস, বাট চালডাল ছাড়াও আরও অনেকগুলো স্টার্ট আপ কোম্পানি ঢাকা থেকে গিয়ে এরকম যশোরের শেখ হাসিনা টেকনোলজি হাইটেক পার্কে ওরা ওদের অফিসটা দিয়েছে, এবং ফুল সেট আপ সহই কিন্তু ওরা অফিসটা পেয়েছে। দেন ওরা ওদের মতো করে সব কিছু করেছে। এখানে আসলে গভর্নমেন্টের বেনিফিটটা কি? আসলে গভর্নমেন্টের বেনিফিট হলো ঢাকার বাইরে এরকম বিভাগীয় শহরে যখন এই বড় বড় স্টার্ট আপ কোম্পানিগুলো যাচ্ছে, তখন কিন্তু স্থানীয় পর্যায়ে যে তরুণরা আছে বা আনস্কিল্ড যে একটা পপুলেশন আছে তারা কিন্তু দক্ষ হয়ে উঠছে, বিকজ এই কোম্পানিগুলো তাদেরকে প্রতিনিয়ত ট্রেনিং প্রোভাইড করছে। এবং এই কোম্পানিগুলো এমনভাবে সব কিছু রেগুলেট করে সো দ্যাট মানুষ অনেক স্কিল্ড হয়ে উঠতে পারেন। অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। যারা চালডালের অফিসে জব করছে, যশোরের অফিসে, এবং আমি যতটুকু জানি চালডালের যত কল সেন্টারের যত কিছু অ্যাক্টিভিটিস আছে ফুল সেট আপটা কিন্তু যশোর, এবং আমি নিজেও দেখে এসেছি। সো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। আপনারা হয়তো অনেক সময় শুনে থাকেন যে সরকারের বিভাগীয় বিভিন্ন শহরে এরকম সফটওয়্যার টেকনোলজি হাইটেক পার্ক আছে, এবং এই পার্কগুলো বেসিক্যালি এরকমই হয়। স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে ওরা, তরুণদেরকে স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড যে ট্রেনিংগুলো আছে সেগুলো দিচ্ছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে বড় বড় স্টার্ট আপ কোম্পানিগুলো আছে তারা ঢাকার বাইরে গিয়ে অফিস করছে, এবং ঢাকার বাইরে অফিস করার ফলে লোকাল একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিন্স স্থানীয় পর্যায়ে অনেক মানুষ ভালো কোম্পানিতে জব করার সুযোগ পাচ্ছে, যারা হয়তো ঢাকায় আসার স্বপ্ন কখনো দেখেনি, বা আসলেও হয়তো লাইফস্টাইল সেরকম তারা মেনটেন করতে পারতো না। সো এটা হচ্ছে খুব ভালো একটা এক্সাম্পল ডিসেন্ট্রালাইজেশনের বা বিকেন্দ্রীকরণের, যে ঢাকার বাইরেও আমি সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, মানুষ স্কিল হয়ে উঠছে। কারণ ঢাকা থেকে যেই কোম্পানিগুলো ঢাকার বাইরে সেট হচ্ছে তারা কিন্তু ঢাকাতে যেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে ঢাকার বাইরেও কিন্তু সেম স্ট্যান্ডার্ডটাই মেনটেন করে, এবং তাদের অনেক ডিপার্টমেন্টের হেড কিন্তু ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়। বা আমি নিজেও চালডালের অফিসে যেদিন গেলাম যশোরে, ওই দিন দেখলাম যে ওখানে ওনাদের যে ইন্ডিয়ান ফাউন্ডার তিনি ছিলেন, ঢাকার হেড অফিসের অনেকেই ছিলেন, এবং তাদেরকে প্রতিনিয়ত ট্রেনিং করানো হয়। তারপর সেবা XYZ-এর অফিস ছিল, বাট ওইটা ভিজিট করার সুযোগ হয়নি বিকজ টাইম কম ছিল। অ্যান্ড চালডাল হচ্ছে একটা অনলাইন গ্রসারি শপ, যেটা হচ্ছে বাজার করার জন্য বেসিক্যালি। অ্যান্ড আমি বিলিভ করি যে এই ধরনের কোম্পানিগুলো এখন তো ঢাকাতে রাইজিং, আমি বিলিভ করি যে এটা ঢাকার বাইরেও আস্তে আস্তে এক্সপ্যান্ড হবে ছোটো ছোটো জেলা উপজেলা শহরগুলোতে। এবং স্থানীয় পর্যায়ে যেহেতু আমি কাজ করি, আমার কাছে যেটা চ্যালেঞ্জিং মনে হয় যে মানুষ এইসব ব্যাপারে মাইন্ডসেটটা ঠিক করতে পারে না, যার কারণে এই সার্ভিসগুলো যদি আমি শ্রীমঙ্গলে নিয়ে যাই মানুষ বলবে যে আমি 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি বাজারে চলে যাবো, আমি কেন অনলাইনে বাজার করব, বা দেখে বাজার করার একটা ব্যাপার থাকে। বাট সময়ের সাথে যদি আমি কম্পিট করতে চাই, ফর এক্সাম্পল আমার বাজারে গিয়ে বাজার করার টাইমই হয় না, সো আমি অলওয়েজ চালডাল, বাজার 365 এরকম যে স্টার্ট আপ কোম্পানিগুলো আছে সেখান থেকে আমি বাজার করি। আর স্টার্ট আপ কোম্পানির উদ্যোক্তা যারা, তাদের সাথে নর্মাল উদ্যোক্তার পার্থক্য হলো
ফর এক্সাম্পল একজন চা দোকানদার, তিনি হয়তো মাসে 2-3 লাখ টাকার চা সেল করেন, তিনিও একজন সফল উদ্যোক্তা। বাট এট দ্য সেম টাইম যিনি স্টার্ট আপ কোম্পানির উদ্যোক্তা, তিনি বড় পরিসরে সার্ভিস দেন। অ্যান্ড এই বড় পরিসরের সার্ভিসটা কেমন আমি একটু বলি। ফর এক্সাম্পল একজন চার দোকানদার, উনি যদি প্রতিদিন 5,000 মানুষকে সার্ভ করেন, একজন স্টার্ট আপ কোম্পানির উদ্যোক্তা যিনি, তিনি তথ্য প্রযুক্তি এবং আদার্স যে মডার্ন টুলগুলো আছে সেটা ইউজ করে প্রতিদিন 5-10 লাখ মানুষকে সার্ভিস দেবেন। ফর এক্সাম্পল 10-মিনিট স্কুল প্রতিদিন লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে পড়াচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে। এরকম কিন্তু বাংলাদেশে অনেক কোচিং সেন্টার আছে যারা হচ্ছে ফিজিক্যালি পড়ায় প্রতিদিন হয়তো 5-10 হাজার। সো স্টার্ট আপ কোম্পানি হচ্ছে আপনি লার্জ স্কেলে মানুষকে সার্ভ করবেন, একদিনে বেশি মানুষকে সার্ভ করবেন তথ্য প্রযুক্তি ইউজ করে। আর এই ফুটেজগুলো বেসিক্যালি আমরা যশোর থেকে আসার সময় বাসে আমরা অনেক গান করতে করতে আসছিলাম এবং পদ্মা সেতু যখন পার হচ্ছিলাম তখনকার ফুটেজ এগুলো। সো 3 দিনের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের বুট ক্যাম্প ছিল এটা যশোরে শেখ হাসিনা টেকনোলজি হাইটেক পার্কে। অ্যান্ড ওখানে আসলে 3 দিনে অনেক ধরনের ট্রেনিং প্রোভাইড করা হয়, স্টার্ট আপ কোম্পানি কীভাবে রান করতে হয়, কীভাবে একজন দক্ষ উদ্যোক্তা হয়ে উঠতে হয়, এবং ঢাকায় আসার পরেও আমাদের অনেকগুলো সেশন ছিল। সো সব মিলিয়ে আমি বলবো যে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর অল দ্য অন্টারপ্রেনার্স যারা পার্টিসিপেট করেছিলো।